বাংলার ইতিহাসে এই প্রথম আজকে 9,990 টাকায় ভাই i5 এর ল্যাপটপ দেখাবেন তো? অবশ্যই দেখাবো। মানে এটা কিভাবে সম্ভব, মানে অসম্ভবকে সম্ভব করাই ল্যাপটপ ইউনিভার্সের কাজ, এটা মানে আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আজকে ভাই বলতেছেন ভাই i5 এর তো নাকি? জি, আবার পরে বললেন না i3 ধরে দিয়ে একদম স্পষ্ট দেখাই দেব কোর i5 এর। আচ্ছা, তো আপনাদের নতুন স্টক চলে এসেছে, আমাদেরকে একটু দেখান। অনেক ল্যাপটপ আছে, দেখাবো একটু। আচ্ছা তাহলে আমরা খুলি, দর্শক দেখি i5 এর ল্যাপটপ আসলেই কি 9,990 টাকায় সম্ভব কিনা আমরা আজকে দেখাবো। তবে এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি নাই, আপনারা যারা আগে আসবেন তাদের জন্য অফার থাকবে, একটা করে শেয়ার করে দিবেন। যেহেতু দেখেন বাহিরের দেশ থেকে ল্যাপটপ গুলো কিন্তু এইভাবেই আসে, আসার পরে তারা হচ্ছে দেখা যাচ্ছে ল্যাপটপ গুলোকে একটু ক্লিন করে আপনাদের জন্য প্রস্তুত করে। খুব সুন্দর ডেলের ল্যাপটপ ভাইয়া, ডেলের এটা এটা কনফিগারেশন কি হবে? এটাই হচ্ছে কোর i5 এর ল্যাপটপ। কি বলেন ভাইয়া, ফুল মেটাল বডি? জি, মেটাল বডি, কিবোর্ডটা দেখুন খুবই সুন্দর। দেখেন নিউমেরিক কিবোর্ড খুবই সুন্দর একটা, আবার দেখেন সাউন্ড বারও আছে দুই পাশে। সাউন্ড বার আছে, হ্যাঁ, খুবই চমৎকার একটা ল্যাপটপ। ওরে ভাই, এরকম ল্যাপটপ মানে বাংলার ইতিহাসে খুব রেয়ার। ডেলের এই চমৎকার ল্যাপটপ অফার প্রাইস, তবে এগুলো কিন্তু কোয়ান্টিটি কম, সর্বোচ্চ 3 পিস 4 পিস 5 পিস হবে, যারা আগে অর্ডার করবেন আগে পাবেন। আর আজকে কিন্তু ল্যাপটপের সমুদ্র বলা চলে, দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে, দামি ল্যাপটপ প্রচুর আছে, কম দামি ল্যাপটপ সব আছে। G9 বলেন, 11 জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন, G10 আছে ভাই। ও ভাই, ডেলের এই ল্যাপটপটা কিন্তু অনেকে খোঁজে। হ্যাঁ, এটা কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ, এটাও কিন্তু ফাটাফাটি। দেখেন চমৎকার আরো একটা ল্যাপটপ, যারা লাইভে আছেন কমেন্ট করেন না ভাই কে কোথা থেকে আছেন। এটাও কিন্তু i5 এর ল্যাপটপ, হ্যাঁ, এটা মেবি থার্ড জেনারেশন হবে। এটার প্রাইস কত থাকবে? এটা 13-14,000 টাকার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 13,000 টাকা, মানে আপনারা নিলে আর একটু কমায় রাখা যাবে, 12,500 করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, জানা আপনি বলছেন। আচ্ছা ওকে, এরপরে আরো দুই একটা দেখাই। দেখেন আজকে যাদের বাজেট একবারে কম তাদের জন্য ল্যাপটপ কিন্তু অস্থির কালেকশন আছে। i3 8 জেনারেশন মাত্র 22,000 টাকা। i3 8 জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন। ওরে ভাই, এই ল্যাপটপটা খুলেন, দেখেন 8 জেনারেশনের একটা অস্থির ল্যাপটপ। যারা G3 পেছনে ঘোরেন, G3 চেয়ে কিন্তু অনেক ভালো ভালো ল্যাপটপ এখন মার্কেটে পাওয়া যায়। তো এই পাশে দেখেন ল্যাপটপের কন্ডিশন, দেখেন আমরা কিন্তু যেভাবে আসছে ওইভাবেই দেখাচ্ছি, এখনো ক্লিন করা হয়নি। এটা Core i3 8 জেনারেশন, 8GB RAM, 8GB RAM, 128 প্লাস 320GB হার্ড ডিস্ক। ওরে চমৎকার, এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 22,000 টাকা জান। আচ্ছা 22,000 টাকা, দর্শক যারা লাইভে আছেন কথা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন, ওকে লিখে কমেন্ট করলে আমরা বুঝবো যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আরো একটা ল্যাপটপ দেখাচ্ছি, এটাও HP এর ভাইয়া, খুব সুন্দর। ওরে HP, Dell, Lenovo সবই আছে, সব আছে, একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া, চমৎকার। এটা হচ্ছে G4, অনেক কালেকশন। আর এক্সক্লুসিভ কি আছে? লেনোভোর কিছু আছে? লেনোভোর আছে, অনেকগুলি আছে। আচ্ছা লেনোভোরও আছে, দেখেন ভাই এক একটা করে আমরা দেখাচ্ছি, যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট নিয়ে নিবেন দ্রুত। আপনারা এই জন্য অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আমাদের সাথে। ভাইয়া জিসান ভাই কমেন্ট করছে i5 এর 6 জেন, এটার প্রাইস কত হবে? i5 এর 6 জেন Lenovo T470 মাত্র 20,500 টাকা। এখন যেটা দেখাইলাম, জি আচ্ছা 20,500 টাকা, 20,500 টাকা, ওকে বরাবর 20 করে দাও, যেমন কালকে শুক্রবার আছে, ঠিক আছে, যেন ঈদের শুক্রবার অফার দিয়ে দিলাম। আচ্ছা যারা শুক্রবার বলে আসবেন, ঈদের অফার দিয়ে দিলাম। আচ্ছা ঈদের অফার, ওকে। আচ্ছা এরপরে আরো কিছু ল্যাপটপ আছে, 8 জেনারেশন ল্যাপটপ দিব অবিশ্বাস্য প্রাইজে ভাই। 8 জেনারেশন, যারা এটা কি i5 এর 8 জেন? এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল, ডেল এডিটর 7390 ভাই। আচ্ছা i5 এর 8 জেন, i5 এর 8 জেনারেশন, ওকে, 8256, দেখুন একদম ফ্রেশ কন্ডিশন, চমৎকার একটা, খুবই চমৎকার ল্যাপটপ, মাত্র 26,500 টাকায় দিব। 26,500 টাকায় দিব, আজকে 500 কইলে আর হইব না, 500 বাদ দিলাম, বরাবর 26,000 টাকা 8 জেনারেশন ল্যাপটপ, মাত্র 26,000 টাকা নেবে। এগুলোর মনে হয় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই নাকি? কেন ভাই, ওয়ারেন্টি থাকবে, গ্যারান্টি থাকবে, 1 মাসের রিপ্লেসমেন্ট, 1 মাসের কি, 1 মাসের টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে সেটা রেখে আরেকটা নিয়ে যাবেন, আরেকটা নিয়ে যাবেন, জাস্ট একবারে সিম্পল, একবারে সিম্পল। আর কি আসছে এখানে একটু যদি আমরা দেখাই, এই যে আরেকটা আছে, আর ডেলের আরেকটা i5 এর জেনারেশন, i5 এর 56 ভাই, এগুলো জাস্ট নতুন আসছে, আগের স্টকটা তো আছেই, দেখেন ওগুলোও দেখাবো কিন্তু আমরা দেখাচ্ছি। হ্যাঁ এরপরে যদি আমরা আরো একটা ল্যাপটপ, জেন 4, ইয়োগা জেন 4, জি ওরে ইয়োগা জেন 4,
অনেকদিন পরে আসছে, আমরা একটু দেখাই দিই ল্যাপটপটা। জেন 4 এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে। এটা কিন্তু স্টাইলিশ ল্যাপটপটা, দেখেন পছন্দ হবে। হ্যাঁ, যেটা এখনো ফ্রেশ করি নাই, যেভাবে আসছে ভাবেই মেটাল বডির ভিতরে। হ্যাঁ, খুবই চমৎকার, 360 ডিগ্রি রোটেট, পাতলা লাইট ওয়েট ল্যাপটপ। একটু ফ্রন্ট লুকিংটা দেখেন, এই যে দেখেন ইয়োগাটা, কিন্তু এটা ইয়োগা জেন 4 বলে। হ্যাঁ, ডলবি সাউন্ড সিস্টেম সহকারে। আচ্ছা, কনফিগারেশন কি হবে? Core i5 এর 8 জেন 16512, Core i5 এর 8 জেন 16512 কত রাখা যাবে? এটা মাত্র 43000 টাকা ভাই, 43000 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন। অনলি 43000 টাকা নিতে পারবেন। আচ্ছা, আর কি আসছে এখানে আমরা যদি দেখাই? তারপর এদিকে আছে ডেলের, এটা দেখাচ্ছি। আচ্ছা, ডেলের আছে 7400, এই যে সেই 7400, এটা আমার পছন্দের ল্যাপটপ। ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত দুর্দান্ত, লুকিং ও সুন্দর, সবকিছু বেস্ট ভাই। আচ্ছা, এটা 7400 লাইক নিউ কন্ডিশন ভাই, একদম। এটা Core i5 এর 8 জেন 8 জেন হ্যাঁ, 8256, এটা Core i7 এর আছে। কত রাখা যাবে? 8256 মাত্র 31000 টাকা ভাই, 31000 টাকা, অনলি 31000 টাকা। আপনারা এটা নিতে পারবেন। আর Core i7 8 জেন 16256 মাত্র 36000 টাকা নিতে পারবেন। আচ্ছা, অসংখ্য কালেকশন আছে দর্শক, যারা নিতে চান দ্রুত আসতে হবে। এরপরে কি দেখাবেন? তারপর এদিকে আরো কি কি আছে দেখি। ওকে, এটা ডেলের, এটা দেখানো হয়েছে, এটা দেখাইছি আমরা। আচ্ছা, ডেলের আরেকটা কম দামি মাল আছে। আচ্ছা, এই যে কমের ভিতরে যারা ডেস্কটপের বিকল্প হিসেবে ইউজ করতে চান, এটা হচ্ছে মনে হয় i3 6 জেনারেশন বেশি সম্ভব। এই যে i3 6 জেনারেশনের একটা ডেস্কটপের বিকল্প, খুবই সুন্দর একটা ল্যাপটপ। মডেলটা হচ্ছে 3380, 3380, এটা একটু ফাটাফাটি ল্যাপটপ, i3 6 জেনারেশন। এটা 8GB RAM, 128GB SSD, প্রাইস অনলি 15000 টাকা ভাইয়া, মাত্র 15000 টাকা। খুবই জোস একটা ল্যাপটপ, মাত্র 15000 টাকা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, ডেস্কটপ হবে না, তবে ব্র্যান্ড পিসি আছে। হ্যাঁ, ব্র্যান্ড পিসি আছে আমাদের কাছে। আচ্ছা, ব্র্যান্ড পিসি আছে আমাদের সাথে, ফিরোজা আছে, ফিরোজা নীলি করিম ফিরোজা আমাদের সাথে, যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন। আর জেটবুক আছে ভাইয়া, জেটবুক, জেটবুকটা খোলেন। জেটবুক 40 নিউ, জেডবুক কিন্তু অফার চলছে, যারা জেডবুক নিউ G6 একদম লাইক নিউ, ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই। এটা কি নন টাচ? হ্যাঁ, নন টাচ। আচ্ছা আচ্ছা, ওকে। নন টাচ, 8256, 16256 থাকবে। 16256 কত? মাত্র 35000 টাকা ভাইয়া, 35000 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন, অফার মূল্য অনলি 35000 টাকা নিতে পারবেন। এখন আমরা এই পেপারে আরেকটা, ওই বক্সটা একটু খুলে দেখি কি আছে। এই আরেকটা বক্সে আসছে দেখেন, এগুলো কিন্তু এইভাবেই আসে বাইরের দেশ থেকে, ইউজ ল্যাপটপ গুলো বাংলাদেশে এইভাবেই চলে আসে। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, আরো কিছু ল্যাপটপ আছে। আচ্ছা, আপনার বাজেট লিখে কমেন্ট করেন, আমরা ল্যাপটপ ইউনিভার্সে রয়েছে, মিরপুর 10 নম্বর আসলে কিন্তু আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন। এই যে আমরা এটাও খুলে ফেললাম দেখেন, এটা তো কিন্তু ভরপুর ল্যাপটপ। ওরে, পলিটা সরায় ফেলেন ভাই। ওরে, যেগুলো দেখেন এগুলো আপনারা হচ্ছে রাত দিন 24 ঘন্টা চালাবেন, এরকম কিছু মেশিন আছে? খুব ফাটাফাটি মেশিন আছে, ডেস্কটপের বিকল্প হিসেবে, ডেস্কটপের বিকল্প হিসেবে। ও 15.6, যারা বড় ডিসপ্লের মধ্যে কম বাজেটের ল্যাপটপ খুঁজুন। আচ্ছা, এটা i5 এর, i5 এর 6 জেনারেশন, 6 জেনারেশন। রাফ ইউজ করতে পারবেন, যারা হচ্ছে শুধু স্টাইলের জন্য ল্যাপটপ খুঁজেন, যে না আপনি হেভি ওয়ার্ক করবেন, এই ল্যাপটপগুলো কিন্তু আপনার জন্য অবশ্যই, ব্যাটারি ব্যাকআপ থেকে নিয়ে সবকিছু ভালো হবে। আচ্ছা, i5 এর 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, প্রাইস অনলি 20000 টাকা ভাইয়া। এটা 20000 টাকা হবে, মাত্র 20000 টাকায় বড় ডিসপ্লের ল্যাপটপ। আচ্ছা ভাইয়া, আচ্ছা 15000 টাকার ভিতরে কি টাচ স্ক্রিন হবে জানতে যাচ্ছে? 15000 টাকায় না ভাইয়া, টাচ স্ক্রিন নাই, কিন্তু 15000 টাকায় যে ল্যাপটপটা দিব এটা কিন্তু খুবই ভালো একটা ল্যাপটপ। আপনি টাচটা কনসিডার করেন তাহলে কিন্তু রাফ ইউজ করতে পারবেন, খুব ভালো মানের ল্যাপটপ হয়ে যায়। 15500 টাকায় মাত্র, এই যে ভাই 15000 টাকা, যাদের বাজেট 15500 টাকা, একটা অস্থির ল্যাপটপ Lenovo ThinkPad, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, খুবই জোস। আপনার এটা থাকতেছে হচ্ছে Core i3 6 জেনারেশন। আচ্ছা, Core i3 6 জেনারেশন, 8GB RAM, 128GB SSD, সরি 4GB RAM, 128GB SSD, প্রাইস থাকতেছে মাত্র 15500 টাকা। আচ্ছা ভাই, আপনাদের শোরুমটা তো ঢাকা মিরপুরে, জি ঢাকা মিরপুর, অনেকে আসবেন, অনেকে আছে ধরেন চিটং থেকে, বরিশাল থেকে, নোয়াখালী থেকে, কিভাবে ল্যাপটপ মাত্র 500 টাকা দিলেই ল্যাপটপ আপনার ঘরে পৌঁছে যাবে, কি বলেন? আপনার কোন ল্যাপটপের দাম 70000, 80000, 90000, এগুলো 500 টাকা দিয়ে নিতে পারবেন? 1 লাখ টাকা দামের ল্যাপটপ আছে, সেটাও 500 টাকা দিবেন, আমরা কুরিয়ার করে দিব, ওখানে বসে আপনি ল্যাপটপ চেক ব্যাক করবেন, ভালো লাগলে রিসিভ করবেন, ভালো না লাগলে ওখান থেকে ফেরত দিয়ে দিতে পারবেন, জি সেই সুযোগ আছে। মাত্র 500 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন। আচ্ছা, আরো একটা খুলেন আমরা একটু দেখাই, বড় ডিসপ্লের ভিতরে, আর বড় ডিসপ্লের মধ্যে হচ্ছে এই যে HP-র 850, এই যে দেখেন আরো একটা চমৎকার 850 G6 লাইক নিউ কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। জি, ছোট সাইজের হবে, সমস্যা নাই, আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটা ছোটটাও আছে, এটা বড়টা, একদম যারা হচ্ছে একটু বিগ ডিসপ্লে খোঁজেন, 15.6 এর নিউমেরিক কিবোর্ড সহকারে, একদম লাইক নিউ কন্ডিশন, ফেস সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল। এটা Core i5 এর 8 জেনারেশন, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার হবে, 8256, প্রাইস অনলি 35500 টাকা, 35500 বাদ বরাবর 35, আবার আপনি 500 টাকা কমন ভাই, 500 আজকে
খুবই জোস, দেখলেই ভালো লাগবে, ফাটাফাটি ল্যাপটপ দেখুন। এটা থাকতেছে 16 GB র‍্যাম, 256 GB এসএসডি, প্রাইস অনলি 48,000 টাকা। আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারেন। ভাইয়া আপনাদের কাছে ডেল এক্সপিএস কি হবে বর্তমানে? এই মুহূর্তে ভাইয়া ডেল এক্সপিএস নাই, ডেল এক্সপিএস টা মার্কেট একটু শর্ট ভাই। ডেল এক্সপিএস এর বিকল্প অনেক মডেল আছে, আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা অনেকগুলো মডেল আছে দেখাচ্ছি ভাইয়া। ওকে, এই পাশে আরো নিয়োগা আছে, এক্সো নিয়োগা আছে, কি বলে এটাকে, 2K ডিসপ্লে সহকারে। আচ্ছা, 2K টাচ ডিসপ্লে সহকারে, অনেক কালেকশন আছে। চলেন এদিকে আবার কিছু আপডেট ল্যাপটপ দেখাই। কোন ব্যবস্থা আছে কিনা? ইএমআই তে নিতে পারবেন, 36 মাস পর্যন্ত আপনার ইএমআই করতে পারবেন। আচ্ছা, ইএমআই টা হচ্ছে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা তারা ইএমআই তে নিতে পারবেন, অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। টাচ ল্যাপটপ কত থেকে শুরু আপনাদের এখানে? 25,500 টাকা। এই যে মাত্র যেটা ইয়োগা দেখাইছি, বেলু ফর মানি হবে। আচ্ছা, ইয়োগা 2K ডিসপ্লে দিয়ে 25,500 টাকা, অসম্ভব ল্যাপটপ। হ্যাঁ, খুবই ফাটাফাটি ল্যাপটপ এটা। আচ্ছা, আর এর আর একটু বাজেট যদি বাড়, এই এটাই নাকি? হ্যাঁ এটাই, এই যে এটা দেখেন, এই ল্যাপটপটা মাত্র 25,500। 2K রেজুলেশনের ডিসপ্লে পেয়েছেন, এটাই তো সবচেয়ে বড় ব্যাটার। আপনারা নিঃসন্দেহে এগুলো দেখতে পারেন, খুবই চমৎকার। এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 25,500 টাকা, নিতে 500 টাকা নিতে পারবেন। গ্যারান্টির বিষয়টা আরেকবার একটু বলেন। 1 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টোটাল। আচ্ছা, কোন ইস্যু থাকবে 1 মাসের মধ্যে আপনি রিপ্লেস করে নিতে পারবেন, এবং লাইফ টাইম কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আপনার শোরুমে যদি আসতে চাই কিভাবে আসবেন? ঢাকা মিরপুর 10 নম্বর চলে আসবেন, সবচেয়ে সহজ হচ্ছে এখন লোকেশন দিতে, মেট্রোরেলের পিলার খেল করবেন। আচ্ছা, 251 পিলার। ওকে, এটা পশ্চিম পাশ দিয়ে একটা জেরো টাকা সিটি, কিন্তু এসএ পরিবহন রোড বলে, পরিবহন রোড বলে, ঠিক আছে, পরিবহন অপোজিট সাইডে মরি মেডিসিন, তামান্না ফার্মেসি বিল্ডিং এর তিনতলা আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছে, পেয়ে যাবেন। দর্শক, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার এই ল্যাপটপ, রিজনাল প্রাইসের মধ্যে তো ল্যাপটপ দেখালেন, এবার একটু দামি ল্যাপটপ দেখাই। আচ্ছা, একটা দামি ল্যাপটপের ভিতরে এই যে দেখেন, পেভিলিয়ন প্লাস ওপেন বক্স ল্যাপটপ, 100% আপনি ফার্স্ট ইউজার হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফিগারেশন খুবই জোস, এবং যারা হচ্ছে হাই কনফিগারেশন ল্যাপটপ নিতে যাচ্ছেন, এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে, এইচ প্রসেসর, জি এইচ প্রসেসর ল্যাপটপ নিতে যাচ্ছেন, এটা হচ্ছে রাইজেন 7 7840 এইচ প্রসেসর থাকতেছে, তারপর DDR5 এর 16 GB র‍্যাম, 512 GB Gen 4 SSD থাকতেছে। এটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে, নতুন কিনতে গেলে আপনার 1.5 লাখ টাকার মতো লাগবে, আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র 85,000 টাকা নিতে পারবেন। এবং এটার ডিসপ্লে নিডস কিন্তু 500, ভাই খুবই জোস ডিসপ্লে, দেখলেই ভালো লাগবে, অস্থির একটা ল্যাপটপ, প্রিমিয়াম, যত মানে যত ধরনের প্রিমিয়াম হতে পারে এই ল্যাপটপটার মধ্যে ওই প্রিমিয়ামনেসটা আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আপনারা জানেন সেম টাইপেরই আরেকটা ল্যাপটপ আছে, যারা পেভিলিয়ন হয়তো বা অনেকে ভালো লাগে না, এলিট বুক পছন্দ করেন, এলিট বুকের এজেটা নিতে পারেন, এটা হচ্ছে 845G10, এটাও রাইজেন প্রসেসর দিয়ে G10, এটাও কিন্তু খুবই আপডেট একটি ল্যাপটপ, এটাও কিন্তু 7840 এইচ প্রসেসর থাকতেছে, DDR5 এর 16 GB র‍্যাম, 512 GB SSD, প্রাইস থাকতেছে অনলি, এটাও 85,000 টাকা নিতে পারবেন, 85,000 টাকা নিতে পারবেন, ওকে, যাদের বাজার একটু কম 80,000 টাকায়, সেম ল্যাপটপ সেম কনফিগারেশন, জাস্ট খালি হচ্ছে 835, একটু ছোট ডিসপ্লে, 80,000 টাকা নিতে পারবো আপনাদের কাছ থেকে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন কমেন্ট করছে ভাইয়া, সুমাই ইয়াসমিন হ্যাপি, 30,000 টাকার মধ্যে ভালো একটা ল্যাপটপ দেখেন। জি, 30,000 টাকায় অনেকগুলি ল্যাপটপ আছে আপু, আপনি এই ল্যাপটপটা দেখতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর দেখেন, 30,000 টাকা বাজেট হলে এই ল্যাপটপটা দেখতে পারেন, ডেলের এটা দেখতে পারেন, এসপির একটা আছে, লেনোভোর একটা আছে, তিনটা ব্র্যান্ডের আমি তিনটা দেখাচ্ছি। আচ্ছা, ডেলের 7400, আচ্ছা, i5 এর 8th generation, 8 256, 31,000 টাকা আর কি, 31,000 টাকা, এটা এটা ভ্যালু ফর মানি হবে, যেহেতু আপনি দেখুন ন্যানো বেজেলের ল্যাপটপ, দেখলেই সুন্দর লাগবে, এটা হচ্ছে ফুল মেটালিক একটা বডি, খুবই গর্জিয়াস হবে, এটা i7 আছে, আর আরেকটা বললেন যে কি বলে এটাকে, 30,000 টাকার মধ্যে, 30,000 টাকার ভিতরে আপনার লেনোভো আছে, এইচপি আছে, সবই আছে, এই যে 30,000 টাকার মধ্যে i5 এর 8th generation,
শুধু মাল তো আসে না, চার্জারও তো আছে, চার্জারের ভরা। হ্যাঁ, প্রত্যেকটার সাথে অরিজিনাল চার্জার আসছে আজকে। ওয়াও, চমৎকার। আচ্ছা, এই পাশে যেটা লেনোভোর দেখাচ্ছি, যে লেনোভোর দেখাচ্ছি, যে আপু 30,000 টাকার মধ্যে চাইলো T490 ভাইয়া। আচ্ছা, 8256 অনলি 30,000 টাকা না, 16256, 16 GB র‍্যাম, 16 GB র‍্যাম, 256 GB SSD। তার মানে 30 এর মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে, 30 এর মধ্যে বেস্ট। এটাতে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে, রাফ ফিল ইউজ করা যাবে এটাতে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। এরকম অনেক ভেরিয়েশন আছে। আপনি আপুর যদি কোনো মডেল পছন্দ থাকে আমাদেরকে জানালে হবে। মানে 30,000 টাকার ভিতরে আমরা HP দেখালাম, Dell দেখালাম, Lenovo দেখালাম, আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, এই যে ওপেন বক্স কন্ডিশন ভাই, Ryzen 7 Pro। আচ্ছা, আমাদের সাথে ভাই নিক্সন ভাই একটা কমেন্ট করেছে, উনি বলছিল যে অনলাইনে অর্ডারের গ্যারান্টি কি ভাইয়া, যদি বুঝিয়ে বলেন। মানে আমরা যে প্রোডাক্ট পাবো, অনেকে একটু ভয় পায় যে আপনি তো আমাকে অগ্রিম মাত্র 500 টাকা দিচ্ছেন, ধরেন এই প্রোডাক্টের দাম ভাই 30,000, আপনি দাম শুধুমাত্র দিবেন মাত্র 500 টাকা। আচ্ছা, কুরিয়ারে বসবেন, বসে আপনি আগে ল্যাপটপ রিসিভ করবেন টাকা দিয়ে না। আচ্ছা, আমাদেরকে কল দিবেন, আমরা বলে দিব, ওখানে আপনি বসে চেক করবেন ভিতরে আপনার ল্যাপটপ আছে কিনা, বা আপনি যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা, যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছে আপনি টাকা দিবেন কুরিয়ারকে, বাকি টাকা যেটা বাকি থাকবে, বাকি টাকা। হ্যাঁ, বাকি টাকা। আচ্ছা, মানে আপনি শুধু 500 টাকার একটা আপনার যে ল্যাপটপ আসা যাওয়ার এটা আগে দিবেন? জি ভাই, আপনি 500 টাকা নিয়ে যাওয়ার জন্য এত বড় সুন্দর সুন্দর 500 টাকা নিয়ে অবশ্যই চলে যাবে না। আরিফ হোসেন ভাই কমেন্ট করছে ভাই 84850 850 G5 G6 আছে, 850 G6 ভাই, 850 G6 i5 এর 8 জেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা যেটা দেখছিলাম এটা হচ্ছে Ryzen প্রসেসর দিয়ে, Ryzen 7 Pro 4650 মনে, এটা 4650, এটা থাকতেছে যে 8 কোর 16 থ্রেড 16 MB ক্যাশ মেমোরি, মাত্র 50,000 টাকা কিন্তু এই জুস ল্যাপটপ নিতে পারতেছেন। চমৎকার। যারা গ্রাফিক্স এর কাজ করবেন, হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন, এই ল্যাপটপ নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে, সেম ল্যাপটপটার মতোই ডিজাইনটা সেম, এটা হচ্ছে 840, ওটা হচ্ছে 845 G7, এটা হচ্ছে 845 840 G8 G8 এর দুইটা ভেরিয়েন্ট, i5 8 জেন এবং i7 8 জেন দুইটাই আছে। i5 8 জেন 16512 মাত্র 53,000 টাকা নিতে পারবেন, এবং i7 8 জেন, সরি ভাই ভুল বলতেছি কিছু বলেন, i7 11 জেন, G10 ভাইয়া, এগুলি হচ্ছে একদম আপডেট সিরিজের মধ্যে একদম ওপেন বক্স, আপনি ফার্স্ট ইউজার হবেন। যারা হেভি ওয়ার্ক করতে চান, প্রোবক্স সিরিজ দিয়ে এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন। এটা 7000 সিরিজ পেয়ে যাবেন, 7730 ইউ প্রসেসর পাবেন এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার একটি ল্যাপটপ। এটা Ryzen 5 দিয়ে প্রাইস থাকবে মাত্র 60,000 টাকা, আর Ryzen 7 দিয়ে প্রাইস থাকবে অনলি হচ্ছে 68,000 টাকা নিতে পারবেন। আচ্ছা, যার যেটা পছন্দ হয়। ওকে, এরপরে চলুন এদিকে আরো কিছু ল্যাপটপ দেখাই। ডিটাচেবল ল্যাপটপ অনেকে পছন্দ করেন, এই যে ডিটাচেবল এলিট X2 মডেলটা, এসপি এর এলিট X2, এটা থাকতেছে হচ্ছে কোর i5 এর 7 জেনারেশন, 16 GB র‍্যাম, 256 GB SSD, 16 GB ভেরিয়েন্ট একটু কম পাওয়া যায়। এটা কিন্তু ফুল মেটালিক একটা বডির, আপনার খুবই চমৎকার ল্যাপটপ হবে। যারা হচ্ছে ট্রাভেলের সময় একটা ল্যাপটপ রাখতে চাচ্ছেন, অথবা আপনি ক্লাস করাবেন, অনেক ডক্টররা এই ল্যাপটপগুলি বেশি পছন্দ করেন সাথে রাখার জন্য, মাত্র 34,000 টাকা কিন্তু। আপনার এটা কিন্তু খুবই স্টাইলিশ ল্যাপটপ, স্টাইলিশ একটা ল্যাপটপ, চার্জ ব্যাকআপও ভালো থাকবে, আপনার ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু খুবই জোস এটার। আচ্ছা আচ্ছা, ওকে, এরপরে আমরা যদি যাই, আমরা জেন 4 মনে হয় দেখিয়েছি নাকি, X1 ইয়োগার জেন 4, মাত্র 43,000 টাকা কিন্তু নিতে পারতেন। সেটা কমেন্ট করলে কিন্তু আমরা বলে দিচ্ছি। এসপির মধ্যে যে আরেকটা ল্যাপটপ, 10 জেনারেশন ল্যাপটপ, মাত্র 50,000 টাকা অফার মূল্য। এটা 10 জেনারেশন, 360 রোটেট এবং 16 GB র‍্যাম, 512 GB SSD, কোর i5 এর 10 জেনারেশন, প্রাইস অনলি 50,000 টাকা নিতে পারতেছেন, 50,000 টাকার ভিতরে, 50,000 টাকা নিতে পারবেন। ওকে, আচ্ছা, এই যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন, সারফেস লাগবে, টাচ স্ক্রিন সহকারে, মানে এটাই অ্যাভেইলেবল আছে। হ্যাঁ, এটাই অ্যাভেইলেবল আছে আমাদের, এটার কম বাজেটের গুলিও আসতেছে, অথবা কালকের মধ্যে পেয়ে যাব আমরা। সারফেসটা খুবই ইউনিক, খুবই চমৎকার, ঠিক আছে। এটা ব্ল্যাক কালার এবং আমাদের আসতেছে আর সিলভার কালারগুলি আসতেছে, কালকে চলে আসবে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে নিতে পারবেন। এটা হচ্ছে সারফেস 3
15 মানে 15 ইঞ্চির এটা থাকতেছে হচ্ছে কোরাই 17 জেনারেশন 32 জিবি র্যাম এবং 1 টিবি এসএসডি সহকারে পেয়ে যাবেন। আচ্ছা, 2K ডিসপ্লে দিয়ে মাত্র 85,000 টাকা অফার মূল্য। আর আপনি যদি কোনো অফার দিতে চান দিয়ে দেন। আচ্ছা, 10 ইঞ্চির ভিতরে কোনো ল্যাপটপ হবে কিনা? 10 ইঞ্চির তো ল্যাপটপ হয় না, 12 ইঞ্চি পর্যন্ত আছে ভাইয়া। 12 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হবে না। এই যে 12 ইঞ্চির একটা ছোট ল্যাপটপ আছে, 12 ইঞ্চির এই যে খুব সুন্দর একটা ল্যাপটপ আছে, হ্যাঁ G4, এটা G4টা হবে, মাত্র 22,500 টাকা অফার মূল্য। i7 7th generation, i7 7th generation, 8 কোর i7 7th generation, হ্যাঁ 256 জিবি এসএসডি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে ভাই এটা কত বলেছেন রাখা যায়? 85, মাত্র 85। লাস্ট কত, কালকের জন্য একটা অফার দিয়ে দেন। অফার দিবেন যেন 83। আচ্ছা, কালকের জন্য এটা হচ্ছে 83, আসলে যান কিছুটা আর একটু অনার করে দিবেন। আবার লাইভ করার পরে আবার করে, সাথে অরিজিনাল চার্জার, ব্যাগ, মাউস। সারফেসটা আমার কাছে খুব ভালো লাগছে, যদি কারো বাজেট ভালো থাকে সারফেস নেবেন। এই সারফেস আসলে কিন্তু মানে খুব রেয়ার। এটা কোরাই 7 এর 10 জেন, 32 জিবি র্যাম এবং 1 টিবি এসএসডি ভাই, খুবই চমৎকার একটা ল্যাপটপ, একদম ফুল ফ্রেশ। এই ল্যাপটপ চালালে জীবনে আর অন্য কোনো ল্যাপটপ ভালো লাগবে না, ভালো লাগবে না। রেশিও এটা ডিসপ্লে কোয়ালিটি থেকে নিয়ে সবকিছু 83, কালকের জন্য 83। আচ্ছা যান, আসেন দেখেন ভাই কিছু করা যায় কিনা। ওকে, ফ্রিল্যান্সারদের জন্য ভালো কি ল্যাপটপ হবে একটু দেখান। এই যে ভাই ফ্রিল্যান্সিং আপনি 35 বাজেটে, 30-35 বাজেটে এগুলো ভালো। 30-35 এ কিন্তু অনেকগুলি ল্যাপটপ আছে। আচ্ছা, প্রায় 20-25টা মডেল থেকে একটা নিতে পারবেন। হ্যাঁ, যারা হচ্ছে রাইজেন দিয়ে নিতে চান রাইজেন নিতে পারবেন, ইন্টেলের নিতে চাইলে ইন্টেল নিতে পারবেন। 35 পর্যন্ত বাজেট হয়ে গেলে কিন্তু কোরাই 7 8 জেনারেশন পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোরাই 7 দিয়ে নিয়ে যেতে পারবেন। আর এবং রাইজেন 5 এটা হচ্ছে 4050 সিরিজ, হ্যাঁ ওকে, এটাও থাকতেছে মাত্র 35,000 টাকা নিতে পারবেন। মাত্র 435 G7 মডেলটা, 445 G7, আপনি এটা দিয়ে ভ্যালু ফর মানি হবে, মোটামুটি ভালো কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। ওকে, চার্জ ব্যাক ভালো থাকবে, সাউন্ড সিস্টেম থেকে নিয়ে লুকিং ও খুবই জোস, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চমৎকার একটা ল্যাপটপ। ওকে, আচ্ছা, এরপরে আরো একটা পেভিলিয়ন 14, যারা স্টাইলিশ এবং হচ্ছে রাইজেন প্রসেসরের ওপেন বক্স ল্যাপটপ নিতে চাইছেন। আচ্ছা আরিফ ভাই, এটার দাম কত বলেছি আমরা? মাত্র 35,000 টাকা, 35,000 টাকা। আরিফ ভাই এটা দেখতে পারেন, খুবই ভালো ল্যাপটপ, যদি আপনার বাজেট ভালো থাকে এটা নিতে পারেন। আর আমরা আরেকটা যেটা দেখাচ্ছি, 35,000 টাকায় জেটবুকটাও কিন্তু পাবে। হ্যাঁ, ইএমআই সিস্টেম কি আছে? জি, ইএমআই সিস্টেম আছে, একেবারে খুবই ফ্রেশ, মানে ওপেন বক্স থেকে আপনি ফার্স্ট ইউজার হবেন, খুবই জোস ল্যাপটপ। এটার প্রাইস মাত্র 54,000 টাকা। আচ্ছা, 54,000 টাকায় নিতে পারবেন। ওকে, ফ্রাইডে অফারে 54,000 টাকা নিতে পারবেন। আচ্ছা, Ryzen 7 দেখছিলাম, Ryzen 7 Pro, Ryzen 7 7000 সিরিজ, 7700 মনে হয়। এটা থাকতেছে হচ্ছে আপনার 16 জিবি, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 কোর, 16 থ্রেড, 16 MB ক্যাশ মেমোরি, সব কিছু ডাবল ডাবল। প্রাইস অনলি 70,000 টাকা নিতে পারবেন। 70,000 টাকা গেমিং থেকে নিয়ে গ্রাফিক্স এর হেভি কাজ, তারপর হচ্ছে আফটার ইফেক্ট এর কাজ, তারপর হচ্ছে রেন্ডারিং এর কাজ, সকল কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন। আচ্ছা, জেটবুক 16 জিবি র‍্যাম এর থেকে অ্যাভেলেবল আছে? অনেকগুলি আছে, কত পিস লাগবে? শুধু 16 জিবি 256 জিবি দিয়ে কত বলেছি আমরা? 16 256 দিয়ে মাত্র 35,000 টাকা নিতে পারবেন। আচ্ছা আরিফ ভাই, জেটবুকও নিতে পারবেন 35,000 টাকায়? এই যে 16 256, i5 এর 8 জেন, 16 256, অনলি 35,000 টাকা নিতে পারতেছেন। 35,000 টাকায়। তারপর এদিকে রেখেছে হচ্ছে ডেল 7400 টা, ওই যে এটাও নিতে পারতেছেন। i7 8 জেন, 16 256, মাত্র 36,000 টাকা কিন্তু নিতে পারতেছেন। আচ্ছা, 9990 টাকাটা তো ভাই আমরা বক্সে রেখে দিয়েছি, নাকি আছে দেখেন হাতের কাছে? 9990 টাকায় এটা কিন্তু কোয়ান্টিটি পিস খুবই কম, যারা আগে আসবেন আগে পাবেন। হ্যাঁ জি জি। আচ্ছা, আমাদের সাথে ওকে সবুজ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাই। এই যে 9990 টাকায় i5 এর ল্যাপটপ। আচ্ছা, এটা দ্রুত আসতে হবে ভাই, শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না। হ্যাঁ, আচ্ছা, যারা কুরিয়ারে নিতে চান এখনই 500 অ্যাডভান্স করে রাখেন, কালকে আপনার হাতে ল্যাপটপ চলে যাবে। হ্যাঁ, কালকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর মোটামুটি আমরা যেটা বলছিলাম, যাদের বাজেট ভালো, যেটা Lenovo ThinkPad এর একটা দেখেছিলাম, ওই যে T490, এটা আরেকবার একটু দেখাই দেন। T490 16 জিবি, 256, মাত্র 36,000 টাকা। জি, 16 256, 30,000 টাকা, খুবই ভালো একটা ল্যাপটপ। এটা আপনি অফার দিছেন, আমি কিন্তু দেই নাই, আমার প্রাইস আর বেশি ছিল। আচ্ছা, 30,000 টাকায় দিলাম। 16 256, 30,000 টাকা, খুবই জোস একটা ল্যাপটপ, অস্থির ল্যাপটপ। আচ্ছা, যারা রাফ ইউজ করা যাবে, কর্পোরেট লেভেলে আছেন, একই ল্যাপটপ যদি 5টা 7টা লাগে, কত পিস লাগবে সেটা বলবেন। আচ্ছা, যারা কর্পোরেট, আমি এক পিস দুই পিস কিনে নেলার মতে, কর্পোরেটের কাজের জন্য ল্যাপটপ নিতে চান, ল্যাপটপ ইউনিভার্সিটি
ভিউয়ার্স আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা ল্যাপটপ নিতে পারবেন। ওকে, জি, যার কত পিস কোয়ান্টিটি লাগবে আমি 100% দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। আর জাস্ট দুই একটা ল্যাপটপ আমরা দেখাই শেষ করব। আচ্ছা, জেটবুক ফায়ারফ্লাই দেখাই ভাই। আচ্ছা, জেটবুক ফায়ারফ্লাই দেখাই দেন। যারা হচ্ছে হেভি ওয়ার্ক করতে চান, ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ খোঁজেন, এই যে জেটবুক ফায়ারফ্লাই একদম নতুনের মতো ওপেন বক্স কন্ডিশন, দেখলেই ভালো লাগবে। জেট লেখাটা খুবই জোস, ইনারটাও দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে, ন্যানো বেজেল দিয়ে, সাউন্ড সিস্টেম ভালো, আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 4 GB কোরাই 710 16 GB র্যাম, 512 GB এসএসডি। প্রাইস কিন্তু অনলি 70,000 টাকা, মাত্র 70,000, যে অফার মূল্য 70-75, কিন্তু আমি আপনার ভিডিওতে বলেছি এখন 70,000 টাকা অফার, 70,000 টাকা নিতে পারবেন। আর আরেকটা ল্যাপটপ আছে নীল কালারে, এটা এটা কোনটা? আচ্ছা, ওকে, আমরা নীল কালারে SP15 ভাইয়া, একদম ওপেন বক্স ল্যাপটপ, রিজনেবল প্রাইজের মধ্যে জোস হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রাইজেন 5 5500 সিরিজ, 8 GB র্যাম, 512 GB এসএসডি, প্রাইস অনলি 47,000 টাকা, 47,000 টাকা নিতে পারবেন। ওকে, এছাড়াও কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে, আমরা কিন্তু 830G6 দেখাই নেই ভাইয়া। আচ্ছা, 830G6 আছে, যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। 830G6 মাত্র 29,000 টাকা অফার মূল্য, 29,000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন। i5 এর 8 জেন 8256, ব্যাং এন্ড ওলফসনের সাউন্ড তো আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট, আবার অনেকগুলিতে ফেস সেন্সর আছে, যার যেটা ভালো লাগে নিতে পারবেন। আচ্ছা আরিফ ভাই, আপনি স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করেন, বিস্তারিত আপনাকে বলে দিবে ভাই। অনেক মডেল আছে, সব তো লাইভে দেখানো সম্ভব না। T470 মাত্র 22,500 টাকা কিন্তু অফার মূল্য, T470 মাত্র 22,500 টাকা আজকের অফার মূল্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, i5 এর 7 জেনারেশন আর 6 জেনারেশনটা মাত্র 20,500, আপনি আবার বলছিলেন 20,000 টাকা রাখবেন, ঠিক আছে, 20,000 টাকা দিলাম, 500 বাদ আজকে। ওকে, খুবই জোস, এগুলোতে কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করা যাবে, হেভি ওয়ার্ক করা যাবে, ফটাফটি সার্ভিস পাবেন। আচ্ছা, তো অসংখ্য কালেকশন আছে ল্যাপটপ ইউনিভার্সে, যারা ল্যাপটপ নিতে চান ভাই, অর্ডারের সিস্টেমটা আরেকবার একটু বলে দিবেন। আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, রকেট নাম্বার, যে কোনো নাম্বারে 500 টাকা বুকিং করলে হয়ে যাবে। আচ্ছা, 500 টাকা বুকিং করে আপনার নাম ঠিকানা দিবেন, আজকে দিবেন, কালকের মধ্যে আপনার কাছে ল্যাপটপ পৌঁছে যাবে। আপনি কুরিয়ার সার্ভিসে বসবেন, বসে চেকব্যাক করবেন, ভালো লাগলে রিসিভ করবেন, সবগুলোর সাথে গ্যারান্টি থাকবে, 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আপনার ব্যাগে থাকবে, আপনার বক্সটার মধ্যে একটা ব্যাগ থাকবে, একটা মাউস থাকবে, একটা মাউস প্যাড থাকবে, এবং ক্যাশ মেমোটা থাকবে, এবং অরিজিনাল চার্জারটা থাকবে। আপনার ওইখানে একবার স্পষ্ট লেখা থাকবে, 1 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আপনারা ল্যাপটপ নিতে চাইলে ল্যাপটপ ইউনিভার্সের এই শোরুমটা ভিজিট করতে পারেন, মিরপুর 10-এ, অনেক সুন্দর একটা শোরুম। আপনারা চাইলে শোরুমে আইসা দেখে শুনে 1-2 ঘন্টা ল্যাপটপ চালাইয়া বুঝেও নিতে পারবেন, ঢাকার বাইরে নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ল্যাপটপ দেখবেন, পছন্দ করবেন, তারপর আপনারা কুরিয়ারে নেবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, সপ্তাহে 7 দিনে খোলা আছে, এসে দেখে শুনে আপনারা চাইলে আপনাদের পছন্দের ল্যাপটপ ল্যাপটপ ইউনিভার্স থেকে নিতে পারেন।